ইসলাম শরীয়ত অনুযায়ী তার বিচার কী হবে? দেখুন, মানুষ হত্যা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটি। আপনার একটি প্রসিদ্ধ হাদিস শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাব'আল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক মহাপাপ অপরাধ থেকে বেঁচে থাকবে, সতর্ক থাকবে। এর ভিতরে এক নম্বর হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। এরপরে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটা হলো ওয়াকাতুলুন নাফস, কোনো মানুষকে হত্যা করা। এটা এত বড় অপরাধ, আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে, ফাকা আন্নামা কাতালা নাস জামিআ, একজন মানুষকে হত্যা করলে কেমন যেন সে গোটা বিশ্বের সব মানুষকে কী করলো, খুন করলো। একটা মানুষকে খুন করা আর বিশ্বের সব মানুষকে খুন করা একটা সমান কথা। আল্লাহ সুবহানাহু আরও বলেছেন যে মান কাতালা মুমিন ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফাজাযাহু জাহান্নামা, তার শাস্তি হলো সে জাহান্নাম থাকবে চিরকাল। দ্বিতীয়ত হলো ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবেন, ওয়ালানাহু, তাকে আল্লাহ তাআলা তার প্রতি লানত বর্ষণ করবেন, আল্লাহর রহমত থেকে তাকে আল্লাহ সরিয়ে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ওয়া'আদাহু আযাবান আযীমা, তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখবেন। এই জন্য ভাই, মানুষ খুন করার অপরাধ এত ভয়ঙ্কর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা যাওয়াদু দুনিয়া আহওয়ালু আল্লাহি মিন কাতলি মুমিনিন আও কামা ওয়ারদা ফিল হাদিস, কোনো ইমানদারকে হত্যা করা, কোনো মুসলিমকে হত্যা করা, এটা আল্লাহর কাছে গোটা পৃথিবীর পতনের চাইতেও ভয়াবহ। এবং দুনিয়ার আদালতে একজন মানুষকে পাঁচজন মানুষ মিলে খুন করলো, একজনে ধরলো আরেকজনে খুন করলো, তো সহযোগী যারা তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়, আর যে মেইন অপরাধ করে তাকে হয়তো চরম শাস্তি দেওয়া হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সব মানুষ সামিল হয়, এটা লিটারালি হয়তো এইভাবে সম্ভব না, কথার কথা, গোটা পৃথিবীর সব মানুষ মিলে এক একজন এক একভাবে ভূমিকা রেখেছে, কেউ তার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে, তার নামে ট্যাগ দিয়ে তার রক্তকে হালাল করছে, হ্যাঁ, কেউ তার খুনের ঘটনাকে ধামাচাপা দিছে, হ্যাঁ, তার কেউ সাংবাদিকতার নাম দিয়ে সেখানে অংশগ্রহণ করেছে, কেউ হয়তো অস্ত্রটা আগায় দিছে, কেউ হয়তো পরিবেশটা তৈরি করেছে। যে যেভাবে হোক, কোনো একটা মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সকল মানুষ জড়িত হয়, আল্লাহ সব মানুষকে জাহান্নামে দিতে কুণ্ঠাবোধ করবেন না। একটা মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাকে লক্ষ্য করে বলেছেন, হে কাবা, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন, তোমার মর্যাদার চাইতে একজন মানুষের, একজন ইমানদারের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। অতএব কাবা ঘর ভেঙে ফেললো, কেউ চুরমাচুর করে ফেললো, এই লোকটা যত বড় অপরাধী, একজন মানুষের জীবন হানি করলো, সম্মান হানি করলো, তার সম্পদের হানি করলো, সে তার চাইতে বেশি বড় অপরাধী। এই জন্য মানুষ খুনের অপরাধের ভয়াবহতা যদি মানুষ বুঝত, তাহলে মানুষ মানুষকে খুন করার এই দুঃসাহস কোনোদিনই করত না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। শুধু মানুষ খুনই নয়, মানুষের সম্মান হানি, এটাও কিন্তু ভয়াবহ অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এই দিনটি জুমার দিন এবং আরাফাতের দিনে নবী সাল্লাম বলেছেন যে এই দিনটি যেরকম সম্মানিত, এই জায়গা আরাফাত ময়দান যেরকম সম্মানিত, এই মাস দিলহজ মাস যেরকম সম্মানিত, ঠিক একইভাবে তোমাদের জীবন সম্পদ এবং মর্যাদা আল্লাহর কাছে এতটা সম্মানিত। এগুলোর সম্মান হানি করে যেরকম জঘন্য অপরাধ ভয়াবহ, ঠিক একইভাবে কোনো মানুষের সম্মান জীবন এবং সম্পদ হানি করা অপরাধ। আমরা হয়তো অনেকে খুন করি না, কিন্তু মানুষকে অপমান করি, মানুষকে লজ্জা দিই, মানুষকে অসম্মান করি, মানুষকে ছোট করি, মানুষের সম্পদ হানি করি, টাকা মারি, তার হক নষ্ট করি। মনে রাখবেন, পুঙ্খানুপুঙ্খ করে এগুলোর বিচার হবে। আপনার আমলে, নেকামলে, আপনার জিকির আজকারে, তেলাওয়াতে, তাজবিতে, দুরুদে, দোয়া, ইস্তেগফারে এগুলোতে একটু কম আসে, বাঁচতে পারবেন। তো মানুষের এই হকগুলো নষ্ট করেছেন, কাউকে ছোট করেছেন, তাচ্ছিল্য করেছেন, অসম্মান করেছেন, সম্পদ নষ্ট করেছেন বা জীবনহানি করেছেন, খুন করেছেন, মনে রাখবেন বড় কঠিন এবং ভয়ঙ্কর প্রকৃতির সামনে আসে কিয়ামতের মধ্যে। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমলের ক্ষেত্রে, আর অন্য সমস্ত বিষয়ে আসা বিচার আচার, মানুষের লেনদেন সম্পর্কিত বিষয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে মানুষের খুনের, এর শাস্তি হবে সবচেয়ে ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোনোভাবে যেন এই অন্যায় আমাদের দ্বারা কোনো দিনই না হয়।